বাংলাদেশে পানি ব্যবস্থাপনা সংরক্ষণে চীন সহায়তা বৃদ্ধি করবে বলে জানিয়েছেন সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান আজ সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়া ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাক্ষাতে এই আলোচনা হয় রিজওয়ানা বলেন চীন বন্যার সময় পানি সম্পর্কিত তথ্য ভাগাভাগির প্রতিশ্রুতি দিয়েছে তারা দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা ও প্রশিক্ষণ বাড়ানোরও প্রস্তাব দিয়েছে বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলেন চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং এই সম্পর্ক আরও শক্তিশালী হবে তিনি নদী দূষণ নিয়ন্ত্রণ সৌরশক্তি বৈদ্যুতিক যানবাহন বন্যা নিয়ন্ত্রণ ও স্মার্ট পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন